ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। লকআপ খুলতেই পুলিশ কর্মীকে ধাক্কা মেরে দৌড়। থানার পেছনে গেট দিয়ে দৌড়ে পালালো বন্দী। রাজারহাট থানা পুলিশের এই দাবি ঘিরে চাঞ্চল্য। প্রশ্নের মুখে থারান নিরাপত্তা। পুলিশ সূত্রে খবর, ভোর 5:30 নাগাদ আজমল কাজী নামে ওই বন্দী শৌচাগারে যাবে বলে জানায়। লকআপের নিরাপত্তায় থাকা পুলিশ কর্মীর দাবি, লকআপ খুলতেই ধাক্কা দিয়ে দৌড় লাগায় বন্দী। কিন্তু থানার মধ্যে থেকে কিভাবে পালালো বন্দী, অন্য পুলিশ কর্মীরা কি করছিলেন, উঠছে প্রশ্ন। এই প্রসঙ্গে থানার দাবি, ওই সময় থানায় কম সংখ্যক পুলিশ কর্মী ছিলেন, মুহূর্তের মধ্যে ঘটনাটি ঘটে, কেউ কিছু বুঝে ওঠার আগেই চম্পট দেয় বন্দী। পুলিশ সূত্রে খবর, বাইক ছিনতাইয়ের অভিযোগে বুধবার বিকেলে রাজারহাট থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় আজমলকে। তার খোঁজে ফের শুরু হয়েছে তল্লাশি। সমীরণ পাল, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ।